কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছেন। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার 19 অক্টোবর দুপুরে র‍্যাব সদর দপ্তরে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র‍্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার জন্য করার লক্ষ্যে র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন শীর্ষক কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পূজামণ্ডপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, কিন্তু এখন দেখলাম চাঁদপুরে আমাদের পুলিশ যথা চেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি তখন ফায়ার করতে বাধ্য হয়। কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছেন, শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো কিছু হয়নি, কিন্তু এবারে আমরা দেখলাম তার একটা ব্যতিক্রম ঘটেছে, ঘটনা হয়েছে। আমরা দেখলাম সেই ঘটনা কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। আমরা কবিলাটা তো বলেছি, সেই ঘটনা কেন্দ্র করে দেখেন চাঁদপুরে কিছু উগ্র মানুষ একটা মানে হিন্দুদের একটা উপাসনালয়ে ভাঙচুর করে যেতে গিয়েছে। আমাদের পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও যখন মানে তাদের জন্য হিমশিম খেতে হচ্ছিল তখন তারা ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। যেমন গত 16 মে 2021 রাজধানীর পল্লবীতে আপনারা একটা নৃশংস হত্যাকাণ্ড দেখেছিলেন, দুই যুবক মানে চাপাতি দিয়ে একজনকে হত্যা করছে, সেই দৃশ্যটা এতই মেধানো ছিল, এতই হৃদয় বিদারক ছিল, আমাদের সব মানুষ কেঁদে উঠেছিল। সেই ঘটনাকে আজকে ভিডিও ফুটেজের মাধ্যমে কি প্রচার করছে আজকে কিছুক্ষণ আমরা সেই হত্যাকাণ্ডের মূলভূত আসামিদের কি করবে র‍্যাব গ্রেপ্তার করেছে যারা এখন কারাগারে আছে। বর্তমানে একটি মহল পল্লবী সেই ঘটনা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করা, যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তাদেরকে আমরা অবশ্যই খুঁজে বের করব, তাদের জবাব দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব, তাদেরকে জবাব দিতে হবে এই সমস্ত অপপ্রচার তারা কেন করছে, আজকে কেন শান্তি বিনষ্ট করছে আমরা সেটাই জানতে চাই। এটুকুই বলতে চাই আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, আপনারা যখনই এই সমস্ত ফেসবুকের মাধ্যমে এগুলি দেখেন সত্যতা যাচাই না করে আপনারা আপনাদের উত্তেজনাকে সংগ্রহ মানে ধরে রাখবেন, খামাখা উস্কানিতে আপনারা বন্ধ করবেন। র‍্যাব আমাদের এদেশের জনগণের হৃদয়ে জয় করেছে, তাদের সক্ষমতা দক্ষতা একের পর এক তাদের বৃদ্ধি করে যাচ্ছে। র‍্যাব এবং সমস্ত পুলিশ বাহিনী, শুধু র‍্যাব নয়, সমস্ত পুলিশ বাহিনী আজকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা তৈরি আছে।